তো ইয়ো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা আজকে একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি আমি। সে প্র্যাঙ্কটা হচ্ছে আমি আমার নিজের কিডনি বিক্রি করে বইয়ের জন্য আইফোন গিফট করছি। তো হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, কিডনি বিক্রি করে বইয়ের জন্য আইফোন গিফট করছি। তো প্র্যাঙ্কটা কি হবে, খুবই মজাদার হবে, সেটা তোমরা দেখতে হবে। প্র্যাঙ্কটা যে খুবই মজাদার হচ্ছে, খুবই ধামাকাদার, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে প্র্যাঙ্কটা। আর আমি যে আইফোনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা আইফোনের বাস্কো আছে আমার হাতে, আর এর ভেতরে একটা ফলস আইফোন আছে যেটা ডেমো ফোন। তো বহুত তেজ হো রহা হ্যায়, বহুত তেজ হো রহা। তো সেটা নিয়ে আজকে ভিডিওটা হবে। তো চলো আগে ব্যান্ডেজটা করে আনছি পেটে, তারপর তোমাদেরকে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো ব্যান্ডেজটা যেখানে ডাক্তারখানায় করতে যাবো দোকানের পাশেই সেটা, তো তখনও তোমাদের দেখাবো আমি কীভাবে কী ব্যান্ডেজ হচ্ছে না হচ্ছে। তারপরে ফোনটা নিয়ে আমি ব্যাগে করে বাড়ি ফিরবো, আজকে দোকান বন্ধ, তো কোনো চাপ নেই। আমি এসে গেছি প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল। বউকে বলবো যে আমি অপারেশন করে কিডনি বিক্রি করে তোমার জন্য আইফোন এনেছি, তুমি কবে থেকে ফোন করছিলে, তো সেই জন্য। তো চলো বেশি না দেরি করে আগে ব্যান্ডেজটা করে আসি, চলো। ভাই এখানে কি হয়েছে? এটা যে বউকে ভয় দেখানোর জন্য, ঠিক আছে, সব বুঝি। তাহলে ভিডিও গুলো আমরা দেখি তো, সেদিনকে দেখছি না। বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি হচ্ছি ডাক্তারখানায় গেলাম, ডাক্তারখানার ছেলেদের সঙ্গে কথা বললাম, যে দাদাটা ছিল সে দাদাটা খুবই চেনা পরিচিত আমাদের। তো ভেতরে বসিয়ে আমাকে ব্যান্ডেজটা করিয়ে দিল এবং সে সব কিছু বলে দিল যে কীভাবে কী করতে হবে, মানে ব্যান্ডেজটা কোথায় কিডনি থাকে না থাকে বললাম, সেই রকম জায়গাতেই ব্যান্ডেজটা। আরে কেনা কে চাতে হো, চেষ্টা করাতে। এই দেখতে পাচ্ছো তোমার ব্যান্ডেজ আমি করে নিয়েছি, এখন দেখতে পাচ্ছ আমার ব্যান্ডেজ। এই ব্যান্ডেজটাকে আর একটু গেট আপ দেবো আমি ঘরে গিয়ে, কেন এখানে আমার বেটারাইনে ওদের কাছে কাটা ছিল না, ফুল সিসি ছিল, তো সেই জন্য বেটারাইনটা উপরে লাগাইনি হালকা করে। এবার আমি যখন বেটারাইনটা লাগিয়ে দেবো তো গেট আপটা আরও বেশি হয়ে যাবে জিনিসটার উপর, মজা আয়া। আর দেখে মনুর কী রিয়াকশান হয়, তার উপর ওই কিডনি বিক্রি করে আইফোন এনেছি, তো সেটা দেখে আর কী রিয়াকশান হয় ওর, দেখা যাক। চলো বাড়িতে যাই, এবার দোকান থেকে বেরোই। প্রায় এখন বেজে গেল 1টা বাজে, সকালবেলায় বেরিয়েছি ঘরি থেকে 9টার সময় টিফিন খেয়ে, এখন 1টা বাজে। তো চলো বাড়িতে যাই, গিয়ে দেখি ওর কী রিয়াকশান। তো দেখা হচ্ছে তোমার সঙ্গে একেবারে বাড়িতে গিয়ে, টাটা। তো বন্ধুরা আমি এখন বাড়িতে চলে এসেছি, এসে এবার মনু ঘরে মুসুর ক্লাস করেছে দেখলাম, তো সেই জন্য বাবার ঘরে ফার্স্টে ঢুকেছি। ঢুকে বেটারাইন বাবার ঘরের সামনে ওষুধের জায়গায় রাখা ছিল, তো বেটারাইনটা আমি লাগাচ্ছি, লাগাতে লাগাতে তোমাদেরকে বলে দিই যে মনু এখন মুসুকে ক্লাস করাচ্ছে, এবার মনুকে ডেকে নেবো আমি, ডেকে নিয়ে তারপর ওকে ফোনটা বার করে দেখাবো, তারপর আর যা যা হয় তোমাদের সামনেই সব কিছু ঘটবে, তো তোমরা দেখতে পাবে বন্ধুরা। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, চলো। মুসুর স্কুল শেষ হওয়ার আগে আমি আগে মনুকে ডেকে নিই, তাহলে ও আগে চলে আসবে, তো আমি আগে ডেকে নিচ্ছি ওকে। ডেকে নিয়ে এবার দেখো তোমরা কী হতে চলেছে। ব্যাগ এখানে, ব্যাটারি টাইম লাগানো রেডি, চলো। আমি মজা আয়গা না ভিডিও মনু, মনু এসো, আমি দিকে এসো, এবার হয়ে গেছে ক্লাস? এই তো এই সবে এলাম, এসো না, এসো না, কোথায় ছিল? বন্ধ করো না, কোথায় ছিল এতক্ষণ? সকালবেলা বেরিয়ে গেছে, বসো বসো বলছি, তোমার জন্য জিনিস এনেছি, বসো বসো এখানে বসো। তোমাকে বললাম আজকে আমার কাজ আছে, কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার, লাগছে পেটে, বসো বসো। খেয়েছি, তুমি বসো না, চোখটা বন্ধ করো, একটা গিফট এনেছি তোমার জন্য, চোখ বন্ধ করো। গিফট আনতে গেছিলাম আজ আমরা, ইতনি খুশি, ইতনি খুশি বুঝলাস না, চোখ খোলো।
চোখ খোলো, আইফোন, আইফোন, আইফোন 11 প্রো। পেটে খুব লাগছে, বসতে দাও, পেটে যন্ত্রণা করছে। কি বাবা, ওহ আমার এটা, হ্যাঁ ভিডিও বানানোর জন্য কাজে লাগবে তো, ওই জন্যই কিনলাম। সবাই দেখে, সবাই তো বানাই দেখেছি। রুকো যারা, সবর করো, পেটে লাগছে প্রচুর। কেন, কি হয়েছে? কিছু না, কি হয়েছে? কিছু হয়নি। কেমন হলো বলো? খাওনি তুমি? হ্যাঁ খেয়েছি তো, খেয়েছি রে বাবা। কোথায় ছিলে আগে তুমি বলো? কলকাতায় গেলাম কিনতে, কলকাতা থেকে তো ফিরছি না, সেই সকালে 9টায় বেরিয়েছি, বলো না। এখন 1:30 বাজে। ওকে ওকে, টাকা লাগছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পেটে লাগছে আমার। কেন, পেটে ব্যথা আছে? কেন, পেটে কি হয়েছে? পয়সা করতে গেলো, আইফোন, আইফোন ছিল আমার কাছে। করতে গিয়ে কি করে, কি করে পয়সা? সেটা তো একবার জিজ্ঞাসা করলে না, কোথা থেকে পয়সা পেলে? করতে পয়সা পেলে কোন এই লোক, কাহাঁ সে আতে হে? ও টাকা দাম নিল, করতে গেলো বল। হ্যাঁ কি করে বাবা দিল? বাবা দেবে? বাবা কাজে এমনি টান টান চলছে এখন, পেমেন্ট করতে আসছে না। বাবা পয়সা দেবে আইফোন 11 প্রো কেনার জন্য? আর বলো না, সে একটা বড় কেস। বসো বসো বসো। ব্যাংকে সব টাকা তুলে নিয়েছো নাকি? ব্যাংকে অত টাকা থাকলে তো হয়ে যেত। কি করেছো, বিক্রি বিক্রি করে দিচ্ছো নাকি আমার জিনিস? না না, সোনা তোমার জিনিস কিছু বিক্রি করিনি। না সোনা বিক্রি করবো নাকি? পাতা আমাকে জল দাও, একটু ওয়ারেস খেতে বলেছে এখন ডাক্তার কদিন। দু ঘন্টা লেগেছে অপারেশনে, তা 1 ঘন্টা বসিয়ে রেখেছিল, তারপর ছেড়েছে। মারুনি লাগছে, যন্ত্রণা হচ্ছে। ক্যালপলাছে বললো, জ্বর এলে একটা ক্যালপল খেতে। চালাতে বাধ্য করো না তো, কষ্ট হচ্ছে আমাকে, এখন জল ফল দাও। উফ লাগছে, ব্যথা আছে। ও দুটো তো থাকে, একটা বিক্রি করলে কিচ্ছু হবে না, আরো পয়সা আছে আমার কাছে। কিছু পয়সা এখনো বেঁচে আছে, সেটা দিয়ে আমি অনেক কিছু আরো কিনবো। লোকে বাঁচে না নাকি? একটা কিডনি থাকলেও লোকে বাঁচে, কিছু হবে না। এই দেখো না, রক্ত বেরোচ্ছিল কত। উফ, ইঞ্জেকশন দিয়েই হয়েছে অপারেশন, ঠিকঠাক মতোই অপারেশন হয়েছে। ভাই সব কিছু জায়দা নিয়ে গেছি, মতলব কিছু ভি কলকাতা থেকে গিয়ে করিয়েছি। ফাদার কি আছে, আমার তো আইফোন লাগবে। ফোনটা একবার দেখলেও তো না, ফোনটা দেখো একবার। এই মাকে কোথায় রাখতে, খালি কিছু হলে খালি মাকে রাখতে যাচ্ছ? আমার কথাটা একবার শোনো, ফোনটা একবার খোলো, একবার ফোনটা খোলো, সব তোমায় বলবো, সব তোমায় বলছি, একবার ফোনটা খোলো, ফোনটা একবার খুলে দেখো প্লিজ, সব বলবো তোমাকে। ফোনটা খুলতে বলেছি, ফোনটা একবার খুলো।
फोनटा एक बार खोलो बासपटा खोलो ढुके गल फोन तो एपल फोन तो डेमो तो डेमो फोन किडनी बिक्री किडनी फोन टा देखल ना खेत हार जो किडनी बिक्री कर फोन कीनते है ব্যান্ডেজ করেছিস আইফোন প্র্যাঙ্ক এটা হচ্ছে কিডনি বিক্রি করে আইফোন আচ্ছা ঠিক আছে ক্যামেরা দেখো ক্যামেরা সকাল থেকে তুমি কোথায় ছিলে দোকানে ছিলাম আরে দোকান বন্ধ তো আর দোকানের ভিতরে কাজ তো হচ্ছিল দোকানে দেখার কাজ দেখছিলাম বসে একটু আড্ডা আড্ডা মারলাম ওর সঙ্গে কাজ ফাজ দেখলাম ফোন করছিলাম ধরো নিলে ফোন ধরলে তো তুমি বুঝে যেতে যে আমি দোকানে আছি ওই মতো ধরিনি ক্যামেরা হাই যে ও বাবার ঘরে সেইখানে লেগেছি আজকে তুমি একদম বুঝতে পারি না যে বাবার ঘরে এরকম হয়ে যাবে বলে সকাল দেখে ছিল না তুমি কোথায় গেছো আমার তো রাগ হচ্ছিল তোমার উপর কিছু না বলে চলে গেছো আমার ভালো লাগছিল তো বন্ধুরা দেখতে পেয়েছো মনুর ওপর আজ প্র্যাঙ্ক হয়ে গেল কিডনি বিক্রি করে নাকি আইফোন কিনে এনেছি ওর জন্য যেটা আদৌ আইফোন ছিল না ফল ছিল ও বাক্সটা খুলে দেখলোই না ভয় এটা আইফোনের জাস্ট কভার লাগা এ লাগানো লোগো এটা ডেমো ফোন টিং টং আর এটাও ফলস কিছু নেই তোমার ব্যান্ডেজ মানে আমার ব্যান্ডেজ কিডনি ধরো বিক্রি হয়ে গেছে আবার চলে এসছে আইডিয়া সব আমাদের বন্ধুদের থেকে পাই আইডিয়াগুলো কি তাই তো তো চলো বন্ধুরা আর বেশি না দেরি করে বলে দিই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও পাশে দেখা বেল আইকনটা টিপে দাও ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো প্লিজ বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু অথচ আমার ভিডিও দেখছো খুবই আনন্দ পাচ্ছ তোমরা লাইক করছো তো প্লিজ একবার সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে নোটিফিকেশানটা অন করে দেবে আমার নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে তাড়াতাড়ি আপডেট হয়ে যাবে তোমরা আর চলো টাটা আজকে প্র্যাঙ্কটা এখানেই শেষ করছি আর সত্যিকার আইফোন আমাকে কবে কিনে দেবে তাহলে আমার সত্যিকারে কিডনি বিক্রি করতে হবে তুমি চাই না 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 সব কিছু না পরে কিনে দেবো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা